শুক্রবার সন্ধ্যা থেকেই গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে মানুষের ঢল। সাগরে চলছে পূর্ণারতি, অন্যদিকে এক অপূর্ব লেজার শো এর সাক্ষী থাকছে গঙ্গাসাগরের পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলার এলইডি লাইটের চমক চোখে পড়ার মতো। আলোর রোশনাইতে সেজে উঠেছে সমগ্র কপিল মুনির আশ্রম চত্বর থেকে শুরু করে আশেপাশের এলাকা। সমস্ত রাস্তায় বসানো হয়েছে নানা রকম রঙের আলোর গেট। 2 বছর পর এই গঙ্গাসাগর মেলায় এবার জনসমাগম আর এমন আলোকসজ্জা সত্যিই এক আলাদা মাত্রা এনে দিয়েছে। গঙ্গাসাগর থেকে রাজীব দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি।